নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানে কর্মী ও যাত্রী মিলিয়েছিলেন বাহাত্তর জন শেষ পর্যন্ত সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে প্রথমে জানা গিয়েছিল জীবিত অবস্থায় দুযাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী ইটালি এয়ারলাইন্সের উড়ানের সকলেরই মৃত্যু হয়েছে এদিকে একা থেকে প্রত্যক্ষদর্শী দাবি করেছেন দুর্ঘটনার পর বেশ কয়েকজন যাত্রী জীবিত ছিলেন স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান পরে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায় ঘটনাস্থলে ইয়েতি এয়ারলাইন্স বিমানে ছিলেন কমপক্ষে পনেরো জন বিদেশি যাত্রী তাদের মধ্যে পাঁচজন ভারতীয় সকলেই উত্তর প্রদেশের বাসিন্দা এছাড়াও রুশ কোরিয়ান আর্জেন্টিনা ফ্রান্স এবং আয়ারল্যান্ডের যাত্রী ছিলেন উড়ানে পাইলট সহ মোট চারজন কর্মী ছিলেন শেষ খবর অনুযায়ী কেউ বেঁচে নেই এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক ব্যক্ত করে বলেন নেপালের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ব্যথিত যাতে ভারতীয় নাগরিক সহ মূল্যবান প্রাণ হারিয়েছে এই শোকের মুহূর্তে আমার চিন্তা ভাবনা এবং প্রার্থনা শোকাহত পরিবারের সাথে রয়েছে